আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রাচীন মায়াপুরের একটি অঞ্চলে হিমাদ্রি সংঘ। আমরা দেখতে পাচ্ছি হিমাদ্রি সংঘ ক্লাবের যে প্রতিমা আমরা দেখতে পাবো, আর ভেতরে রয়েছে সেই প্রতিমা। সামনে দেখতে পাচ্ছেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে বিল্ডিং, সেই বিল্ডিংকে মনে রেখে তারা এবারের মণ্ডপ সজ্জা করেছে। ভেতরে প্রতিমা রয়েছে শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা এবং বারোয়ারির সমস্ত বাড়ির কর্তৃপক্ষরা যারা রয়েছে আমাদের সঙ্গে, আমরা তাদেরকে জানাচ্ছি নবদ্বীপের এই যে আমাদের মুক্তিযুদ্ধ পত্রিকা, পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার পক্ষ থেকে ষষ্ঠ বর্ষ রাজ সম্মাননা সেরা দশের মধ্যে তারা স্থান করে নিয়েছে। আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেবো। হিমাদ্রি সংঘের যে সমস্ত কর্মকর্তা রয়েছে সামনে একটু এগিয়ে আসবেন। আমরা সেই ডলি আমাদের স্বর্গীয় ডলি চক্রবর্তী, ডলি চক্রবর্তীর সহায়ক সম্মাননা আমরা তুলে দেবো। তার মেয়ে রয়েছে, কন্যা রয়েছে, আমাদের দেবশ্রী ভট্টাচার্য, দেবশ্রী ভট্টাচার্য তাদের হাতে, ক্লাবকর্তাদের হাতে পুরস্কার তুলে দিলে স্মারক আমরা দেখতে পাচ্ছি। সেই স্মারক তুলে দেওয়া হলো, একটি শংসাপত্র আমরা তুলে দেবো ক্লাব কর্তৃপক্ষের হাতে, তুলে দেবেন মুক্তিযুদ্ধ পত্রিকার সম্পাদক হিমঙ্কর ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ পত্রিকার সম্পাদক হিমঙ্কর ভট্টাচার্য ক্লাব কর্তৃপক্ষের হাতে সেই শংসাপত্র তুলে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি শুভ মুহূর্ত, আজকে সেরা দশে স্থান করে নিয়েছে হিমাদ্রি সংঘের শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা বারোয়ারি কমিটি। সম্পাদককে একটু ডেকে নেবো, কে আছেন আপনি একটু আসবেন। কেমন লাগছে এই সেরা দশে স্থান করে নিল আপনাদের প্রতিমা? প্রতি বছরই আমরা চেষ্টা করি কিছু নতুন ইস্যু নিয়ে চেষ্টা করার। তো এই বছর আমাদের থিমটা আপনাদের দেখে সবাই দেখুন, এই বছরের থিমটা আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে তুলে ধরেছি, যে 2009 আমাদের রিজার্ভ। কেন 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 2023 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তুলে ধরলেন? রিজার্ভ ব্যাংকে যে 2000 নোটগুলো বাতিল হয়ে রিজার্ভ ব্যাংকে গিয়ে জমা পড়লো, সেই নোটগুলো আবার আমরা তুলে ধরেছি, যে রিজার্ভ ব্যাংকে কী হয় মিউজিয়ামে এই জিনিসটা পড়ে থাকবে, তো আমাদের এটা স্মৃতি হয়ে পড়ে থাকবে একটা, সেই জিনিসটা এই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আগামী দিনে অন্য কোনো কর্মসূচি আপনাদের আছে কি? আগামী দিনে আছে, ইচ্ছা আছে আরও নতুন কিছু নিয়ে ভাবনার চেষ্টা করার। কেমন উপভোগ করছেন এই যে সেরা দশে আমরা স্থান করে নিলেন, এই যে নবদ্বীপের একটা রাস, নবদ্বীপের রাস মানে প্রতিমা মণ্ডপ, তাদের মধ্যে সেরা দশে স্থান করলেন, মুক্তিযুদ্ধ পত্রিকা সেটা ব্যবস্থা করেছে, কেমন লাগছে আপনার? আমাদের খুবই ভালো লাগছে, খুবই আনন্দ গর্বিত বোধ করছি আমরা। মুক্তিযুদ্ধ পত্রিকার জন্য কোনো বার্তা রয়েছে আপনাদের? চেষ্টা করছি আমরা প্রতি বছরের না, প্রতি বছর এরকম আমাদের যত কিছু সেরা স্থানে মানে পৌঁছে যাওয়ার চেষ্টা করতে পারি, তো এইভাবে আমাদের পাশে থাকবে মুক্তিযুদ্ধ সবসময়। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আবার দেখা হবে, নমস্কার।